ভেরি গুড মর্নিং, কিছু মালপত্র অর্ডার করেছিলাম অ্যামাজন থেকে, সেগুলো চলে এসেছে। আনবক্স করি। হেডলাইট ক্ল্যাম্প, সাইলেন্সার র‍্যাপ, ইন্ডিকেটর, লুকিং গ্লাস। লুকিং গ্লাসটা আমি নিয়েছি, ভালো লেগেছে, যাওয়ার মতো অনেকটা। এটা টিভিএক্স এক্সেলের হেডলাইট, মিটার, অ্যাক্টিভ লাইট। আপাতত বাকি প্রোডাক্টগুলো থাকবে, শুধুমাত্র ইন্ডিকেটরটা নিয়ে যাবো। ইন্ডিকেটরটাকে টেস্ট করে দেবো সব পুরো ঠিক আছে কিনা, বাকি আর হচ্ছে গিয়ে রং। এবার একটু চেক করে দেখে নাও, চেক করে দেখো, ঠিক আছে, 7 দিনের রিপ্লেসমেন্ট আছে, যদি ঠিক না থাকে মাল একটা ধরে মাল কাটা আছে। এই হচ্ছে আমার গাড়ির ইঞ্জিনিয়ার বাবু, ঠিক আছে, এনে দিচ্ছি। এই হচ্ছে গাড়ির ফ্রেম, চেসিস ঘষে বসে রেখেছে। কোন প্যানেলটা বলো? হ্যাঁ হ্যাঁ, ব্ল্যাক ব্ল্যাক ব্ল্যাক। ডান দিকেরটা রং মেরে দাও, কিন্তু প্যানেল আমি একটা বানিয়ে নেব, আপাতত করে নাও। প্যানেল আমি ওইখান থেকে বানিয়ে নিয়ে চলে আসবো। এইখানে কি ট্যাঙ্কের কাজ করবে? করবে না, না চলো লেটস সি। ভেরি গুড, এখন কাজ হচ্ছে রংটা কিনে আনবো, রংটা কিনে এনে বাবুকে দিয়ে দেবো, রংটা মেরে দেবে, তারপর স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। লাইটটা একটু চেক করে দেখে নি, কেস ঠিক আছে, ঠিক আছে। এই হচ্ছে ইঞ্জিন, খুলে রাখা হয়েছে, কাজটা চলছে না কোনোভাবে, এগোচ্ছে না কাজ, অনেকদিন ধরে মালটা খুলে পড়ে আছে। ট্যাঙ্কিটা চলে যাবে ওয়েলিংটনে, বিকজ এখানে কোথাও একটা লিক তো আছে ডেফিনেটলি। এইখানটা বা এইখানটা আমি এমসিল লাগিয়েছিলাম, বাট এমসিল লাগিয়ে কোনো উপায় হয়নি, এখান দিয়ে তেল লিকের একটা হালকা বিষয় আছে। সিটটা বানাতে হবে, সিটের ফ্রেম বানাতে হবে, এই সিটের কুশন দিয়ে চলে যাবে আপাতত। সিটটা দেখছি কী করা যায়, চলো রংটা নিয়ে চলে আসি। তো আমি যে কারণে বলছিলাম যে পালসারটা নেই, তার কারণ হচ্ছে একটাই, পালসারটা বিক্রি করে দিয়েছি। পালসারটা বিক্রি করে দিয়ে এই গাড়িটা কেনা হয়েছে, এটাকে নেওয়া হয়েছে এটা বাবার জন্য মূলত। সেই জন্য আমি ভেবেছি যে আমার যে পুরনো গাড়িটা পড়েছিল, যে গাড়িটা গ্যারেজে কাজ চলছিল, সেই গাড়িটাকে রিভাইভ করে ওটাকে আমি চালাবো। যে বাইকের ইউজেস আমার কমে গেছে, মনে হচ্ছে কোথাও কি যে বাবার একটা ইলেকট্রিক স্কুটারের প্রয়োজন। সবসময় এমনটা হয়ে ওঠে না যে আমি, আমার প্রয়োজন বাবা বাড়িতে আছে বা এই গাড়িটা আমি নিব, সবসময় চার চাকা নিয়ে বেরোনো সম্ভব হয় না। তো সেই ক্ষেত্রে এই গাড়িটা রিভাইভ করা, চলো রংটা কিনে এনে দিই, আরও গাড়ির কিছু লিস্ট আছে সেটা আমি নিয়ে নেবো। এখানে কাগজে আমি ইবি চালিয়ে বেশ মজাই পেয়েছি। অনেকে বলেছিল যে ওলা নিতে, ওলা নিনি, তার কারণ হচ্ছে একটাই, ওলায় রেজিস্ট্রেশন আছে, ওলায় রেজিস্ট্রেশন এবং খরচাটাও একটু বেশি পড়ছিলো, ইএমআইও বেশি আসছিল, সেই জন্য ওলা নিয়ে নিই, সেই জন্য এটা নেওয়া। রেজিস্ট্রেশন ছাড়া, হেলমেট ছাড়া বেশ দূর দূরান্তে যাওয়া যায়, তো সেই জন্য আমার আনরেজিস্টার্ড গাড়িটা নেওয়া, রেজিস্টার্ডহীন গাড়িটা নেওয়া। কাকা বেশ কিছু মাল লাগবে, হাঁটতে হাঁটতে গল্প করতে করতে কাকার সাথে চলে এলাম কাকার নতুন দোকানে। এই কাকা আমার অনেক পুরনো, অনেক প্রাচীন। এই কাকার দোকান ছিল আগে অন্যদিকে, এখন হয়েছে গিয়ে ভীমতা থানার অপোজিটে যে রাস্তাটা ঢুকছে সেখান থেকে ঢুকে, দোকানে এখন রেনোভেশনের কাজকর্ম চলছে। বাইকের যত রকম আইটেম আছে সব আইটেম এখানে পেয়ে যাবে। এই হচ্ছে সোজা ভীমতা থানা, ভীমতা থানা থেকে ঢুকেই জাস্ট একটুখানি এলেই কাকার শপ। কাকাকে বিগ কংগ্রাচুলেশন নতুন দোকান, নতুন বাড়ির জন্য। বাকি মালপত্রগুলো এখান থেকে নিই, দোকানে যাই, ফাইনাল পেমেন্ট করি। মাল নিয়ে ফিরতে ফিরতে একটু দেরি হয়ে গেলো, প্রায় অন্ধকার হয়ে এসেছে। বাদিকে দিল্লি রোড জায়গা, চা খেতে আসি আমি এখানে। এবারে বিষয় হচ্ছে রংটা দেখতে হবে, রঙের দোকান হয়ে একবারে বাড়ি ফিরবো, বাবা স্কুটারটা নিয়ে বেরোবে, লেট হয়ে গেছে, ফাটফাট করতে হবে কাজকর্ম। আনফর্চুনেটলি রঙের দোকান বন্ধ, আর ম্যাট ব্ল্যাক দুটো দোকানে পাইনি, দেখা যাক। 5:15, 17, 3টার সময় বেরিয়েছি, এখন বাজে 5:17, ফিরে এসেছি, সবটাই মোটামুটি পেলাম, 2-3টে আইটেম পাইনি। আর চেঞ্জ করার বিষয়ে খুব একটা কিছু নেই, ট্যাঙ্কটা কালকে নিয়ে যাব। কী খরচা হচ্ছে না হচ্ছে সেটা একদম ডিটেলের শেষে, লাস্টে বসবো গাড়ি কমপ্লিট হয়ে যাওয়ার পরে। আপাতত এই স্নান খাওয়া দাওয়া কিছু হয়নি, ফ্রেশ হই, খাই, তারপর দেখা যাচ্ছে কী হয় কালকে। ট্যাঙ্কটা হয়তো নিয়ে আমরা কালকে কোনো একটা বিষয়ে বসবো, রংটা খুঁজে পাওয়া যায়নি, রংটা কী ব্যবস্থা করা যায় সেটা দেখবো। ট্যাঙ্কের কালার একটা ভেবে রেখেছি, সেটা ট্যাঙ্কের কালার করবো,
বাকি তোমাদের যদি কোনো সাজেশন থাকে সেটা তোমরা বলতে পারো। আজ এটুকুই, দেখা হচ্ছে পরের ব্লগে। ততক্ষণ ভালো থাকো, সেফ থাকো আর।